টাঙ্গাইলের ভূঁইয়াপুরে যমুনা তীরবর্তী এলাকার অসহায় শীতার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে উপজেলা গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের মাঠে 150 জন অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় আতান্না কম্পোজিট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদুল ইসলাম, এসজিপি ক্যাপ্টেন এ এস এম মেহেদি হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।